শনিবার জনজাতি কার্যকর্তাদের নিয়ে আয়োজিত এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের প্রশংসায় পঞ্চমুখ হলেন ত্রিপুরা মাথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মণ। তিনি বলেন, এই রাজ্যের জনজাতিদের মন থেকে ভালোবাসেন বিপ্লব কুমার দেব। 2018 সালে মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করার পর এই রাজ্যের ব্রু শরণার্থীদের পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। কুমলুঙ্গে হাসপাতাল তৈরির জন্য রাজ্য সরকারের কাছে 22 কোটি টাকার দাবি জানিয়েছিল ত্রিপুরা সারা, কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী হিসেবে জনজাতিদের জন্য একদিনের মধ্যে ত্রিপুরা সাথে 30 কোটি প্রদান করেছিলেন বিপ্লব কুমার দেব। এই কাজগুলোর মাধ্যমেই এই রাজ্যের জনজাতিদের জন্য ভালোবাসা ফুটে উঠেছে। তাই এই রাজ্যের জনগণ প্রকৃত অর্থেই সৌভাগ্যবান, কেননা এই রাজ্যের হয়ে এমন একজন মানুষকে দিল্লি পাঠানো হয়েছে যিনি প্রকৃত অর্থে সবকা সাথ সবকা বিকাশ করতে পারবেন। ওয়েস্ট ত্রিপুরা সে উম্মীদবার হ্যায় বিপ্লব কুমার দেব জি, জো হামারে ফর্মার সিএম হ্যায়। আই টেল ইউ ওয়ান থিং, হি রিয়েলি লাভস আওয়ার ত্রিপুরা পিপল। আই হ্যাভ সিন, মেনে দেখা জব হামারা ব্রু অ্যাকর্ড হুয়া, 2 মহিনে কে অন্দর ইনহোনে কাম কিয়া। মেনে দেখা জব হামারা হসপিটাল কুমলুং মে বন রহা থা, হমনে 22 করোড় মাঙ্গা, ইনহোনে এক দিন মে 30 করোড় দিয়ে। তো ইনকে দিল মে হামারে লিয়ে প্যার হ্যায়, এন্ড উই আর ভেরি লাকি এন্ড ফর্চুনেট দ্যাট দিল্লি মে ইস্ট ত্রিপুরা সে অর ওয়েস্ট ত্রিপুরা সে হম উনকো ভেজ রহে হ্যায় जो सच में सबका साथ सबका विकास चाहते हैं। मैं जानता हूं कि ग्राउंड में कभी कभी प्रॉब्लम होता है, लेकिन अगर ऊपर में लीडर का दिल सफा होता है, अगर ऊपर में लोग कुछ अच्छा करना चाहते हैं, तो नीचे के लोग कुछ नहीं करते। ब्यूरो रिपोर्ट, आरई न्यूज़।